হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকের টিউটোরিয়ালে থাকছে 2019-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মানচিত্র বিভাগের আলোচনা। মানচিত্রে মোটামুটি 10 নম্বর থাকে এবং 10টি ম্যাপ পয়েন্টিং তাদের করতে হয়। তো এই টিউটোরিয়াল তাদের ক্ষেত্রে খুবই উপকার হবে বলে আমি মনে করি। তো শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে তারা হয়তো ভিডিওটি দেখছে না, কিন্তু যারা তাদের হিতাকাঙ্ক্ষী পথ প্রদর্শক তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এই সাজেশানটি তাদের কাছে পৌঁছে দেয়, তারা যাতে উপকার পায়। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই মানচিত্র সম্পর্কে বলি যে ঠিক জায়গায় ঠিক পয়েন্টটি না হলে কিন্তু নাম্বার পাওয়া মুশকিল, এর জন্য বারবার প্র্যাকটিসের প্রয়োজন। তো প্রথমে আমি মানচিত্র কী কী গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিই, তারপরে চিহ্নিত করব কোন কোন স্থানে কিভাবে ম্যাপ পয়েন্টিং বসানো যাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সব বুঝতে পারবে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরে আরাবল্লি পর্বত এবং তারপরে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, কেটু, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ডেকান ট্র্যাপ, থর মরুভূমি, নর্মদা নদী, মহানদী, কাবেরী নদী, মালাবার উপকূল, কাথিয়াবাড় উপদ্বীপ, 10 ডিগ্রি চ্যানেল, ম্যানগ্রোভ অরণ্য, চিল্কা হ্রদ, লাকটাক হ্রদ, বিশাখাপত্তনম বন্দর, ভারতের অন্তর্বাহিনী নদী অর্থাৎ লুনি, কচ্ছেরন, গোদাবরী নদী, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের রূঢ় অর্থাৎ দুর্গাপুর, শুল্কমুক্ত বন্দর অর্থাৎ কান্ডালা, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর এক্ষেত্রে কলকাতা, গোলাপী শহর অর্থাৎ জয়পুর, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর, যে কোনো একটি লিখলেই হবে, ভারতের প্রবেশদ্বার অর্থাৎ মুম্বাই, ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, পক পানালি, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের লৌহ ইস্পাত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল, ভিলাই ইস্পাত কারখানা, একটি তৈল রাসায়নিক কেন্দ্র, নেক্সট দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, ভারতের চা উৎপাদক অঞ্চল অর্থাৎ এক্ষেত্রে দুটি আছে, দক্ষিণ ভারতের এবং ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। পরেরটা হচ্ছে সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, এক্ষেত্রে মৌসিনরাম। পরেরটা পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, নেক্সট উত্তর ভারতের কার্পাস অঞ্চল, নেক্সট কাশ্মীর উপত্যকা, পরেরটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, কোলেরু হ্রদ, পুলার হ্রদ, সম্বর হ্রদ এবং খাম্বাত উপসাগর। এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। তো এগুলো কিভাবে ম্যাপ পয়েন্ট করা হয়, ম্যাপ পয়েন্ট করতে হলে অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে এবং তার বিভিন্ন চিহ্ন থাকে, নদ নদীর চিহ্ন আলাদা, শহর নগরের চিহ্ন আলাদা, পর্বতের চিহ্ন আলাদা। তো সে সমস্ত চিহ্ন দিয়ে আর উৎপাদক অঞ্চল বা কোনো মৃত্তিকা অঞ্চল, মালভূমি অঞ্চল, এগুলো আলাদা আলাদা চিহ্ন দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমেই দেখানোর চেষ্টা করছি নদ নদী বা কোনো শহর নগর সম্পর্কে। দেখুন এটি একটি ভারতের মানচিত্র। তো ভারতের মানচিত্রের সবচেয়ে উপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর, তারপর রাজধানী দিল্লি, জয়পুর, তারপরে আমরা পশ্চিম দিকে ম্যাপের পশ্চিম দিকে দেখলে দেখতে পাবো ভারতের ম্যানচেস্টার রয়েছে, তারপরে ধরুন পেট্রো রসায়ন কেন্দ্র রয়েছে, তারপরে তৈল শোধনাগার রয়েছে। তৈল শোধনাগার খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটায় দেখুন তৈল শোধনাগার রয়েছে। এছাড়া দক্ষিণ দিকে কোচিন বন্দর, কোচিন বন্দর রয়েছে। আর পূর্ব দিকে চলে গেলে মোটামুটি চেন্নাই, তারপরে দেখুন এটি জুম করলে দেখা যাচ্ছে বিশাখাপত্তনম, পারাদ্বীপ, মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু উৎপাদক বা খনিও রয়েছে, এখানে তৈল খনি ডিগবয় রয়েছে পূর্ব ভারতের
তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, রোহিসপাত কেন্দ্র রয়েছে, দুর্গাপুর রয়েছে, হলদিয়া রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে, কয়লা খনিও একটি রয়েছে তালচের। মোটামুটি এই রকমভাবে ম্যাপ পয়েন্ট করতে হবে। তো নেক্সট চলে যাচ্ছি কিছু উৎপাদক অঞ্চল বা কোনো উপকূল, যেমন কাশ্মীর উপত্যকা একদম উত্তর ভারতে রয়েছে উপরের দিকে। কাশ্মীর উপত্যকা আমি জায়গাটা একটু চিহ্নিত করে দিচ্ছি, এই জায়গাটা হবে। আর ধরুন কচ্ছের রণ পশ্চিম ভারতে রয়েছে, কচ্ছের রণ, কচ্ছের রণের জায়গাটাও আমি চিহ্নিত করে দেখাচ্ছি। এই জায়গাটা ধরুন কচ্ছের রণ রয়েছে। এরপরে পশ্চিম ভারতে কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল রয়েছে দক্ষিণ ভারতে, কন্যাকুমারীকে অন্তর্দ্বীপ রয়েছে দক্ষিণ ভারতে। এবং এইভাবে মোটামুটি ডায়াগ্রাম করে যার যার চিহ্ন এরকম বসাতে হবে। দেখুন ভারতের পূর্ব দিকে, পূর্ব দিকে রয়েছে ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, এবং এখানে সুন্দরবন ম্যানগ্রোভ দেওয়া হয়েছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে বলতে বঙ্গোপসাগরের উপকূলে, দেখুন এখানে সুন্দরবন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী ম্যাপে। পরবর্তী ম্যাপে কিছু হ্রদ রয়েছে, যেমন উলার হ্রদ রয়েছে একদম ভারতের মানচিত্রের উত্তরের উপরের দিকে। দেখুন লুনি নদী রয়েছে, একটি অন্তর্বাহিনী নদী, পশ্চিমের দিকে দেখলে দেখতে পাবেন লুনি নদী রয়েছে। তার উপরে রয়েছে সম্বর হ্রদ, তার ঠিক নিচে রয়েছে কচ্ছেরণ উপসাগর, কান্ডালা বন্দর রয়েছে, এবং আরাবল্লি পর্বত রয়েছে তার উপরে। তারপরে ধরুন কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর রয়েছে, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত, তার মাঝে রয়েছে নর্মদা নদী, এবং মুম্বাই বন্দর দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিকে। পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বত দেখতে পাচ্ছি, অনেক পর্বতমালা অনেকটা বড় আছে। তারপরে নীলগিরি পর্বত দেখতে পাচ্ছি, মান্নার উপসাগর রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানে। এবং এখানে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ নদী রয়েছে, যেমন কৃষ্ণা নদী রয়েছে, কাবেরী নদী রয়েছে, প্রকপ্রণালী রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে গেলে সেখানেও আমরা পেয়ে যাবো গারো খাসি জয়ন্তিয়া, বাংলাদেশের ঠিক উপরেরটায়, এবং চিল্কা হ্রদ রয়েছে ঠিক এই উড়িষ্যার সান্নিধ্যে, গোদাবরী নদী রয়েছে। এইরকম মোটামুটি ম্যাপ পয়েন্ট করতে হবে। এই ম্যাপ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, ম্যাপ টাচ করলে বা ম্যাপে মোটামুটি 10 নম্বরের মধ্যে 8-9 আসলে একটা স্কোরিং নাম্বার করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। তো যারা চ্যানেলটি নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দিকে ঘন্টি বাজাতে ভুলবেন না। তো নমস্কার।